আজি হেউচি পবিত্র রামনবমী যাকে নিয়ে উৎসবমুখর সারা দেশ। এই দিন প্রভু শ্রীরাম মানব রূপ ধরে ধরাপৃষ্ঠরে অবতারণ করে। হিন্দু ধর্মরে চৈত্র শুক্ল নবমীকে রামনবমী ভাবে পালন করা যায়। এহা মর্যাদা পুরুষ প্রভু শ্রী রামচন্দ্রঙ্ক জন্ম উৎসব। এই দিন পুনর্বসু নক্ষত্র এবং কর্কট লগ্নরে ভগবান শ্রী রামচন্দ্রঙ্কর জন্ম হয়েছিল। ভগবান বিষ্ণুঙ্ক সপ্তম অবতার প্রভু রামচন্দ্র স্বইচ্ছারে অধর্মর বিলোপ ও রাবণ আদি রাক্ষসমানঙ্কু সংহার করিবাকু পৃথিবী পৃষ্ঠরে করিথিলে অবতারণা। তবে আজির এই পবিত্র দিনরে অযোধ্যায় শ্রী রামলালাঙ্কর হব সূর্য তিলক। রামঙ্ক মস্তকরে 4 মিনিট যায় পড়িব সূর্যকিরণ। সারা দেশ দেখিব এই বিরল দৃশ্য। আজ পবিত্র রামনবমী অবসরের অযোধ্যায় রামলালাঙ্ক মন্দিরে এথর খাস হওয়ার যাচ্ছি রামনবমী। রামলালাঙ্ক মস্তকরে 4 মিনিট যায় পড়িব সূর্যকিরণ। শ্রীরাম জন্মোৎসব প্রত্যেক প্রক্রিয়া অবস্মরণীয় হওয়ার যাচ্ছি। দিন 12টায় শ্রীরামঙ্ক জন্ম হওয়া সহ মর্যাদা পুরুষঙ্ক মস্তকরে সূর্যতিলক করা যাব। আউ এহার সাক্ষী হবে বিশ্বর কোটি কোটি রামভক্ত। বৈজ্ঞানিক উপায়ে হব সূর্যতিলক। জানুয়ারিরে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া পরে রামলালাঙ্কু দর্শন করিবাক লক্ষাধিক লোকঙ্ক ভিড় জমুছি। সমস্তঙ্ক পাইঁ আকর্ষণর কেন্দ্রবিন্দু পালটিছন্তি রামলালা। তবে আসন্তু জানিবা আজি রামনবমীরে কেমিতি হব বৈজ্ঞানিক উপায়ে শ্রীরামঙ্ক সূর্যতিলক। রামনবমীরে সূর্যকিরণ মন্দিরর তৃতীয় মহলারে লাগিথিবা প্রথম দর্পণরে পড়িব। এই সূর্যকিরণ প্রতিফলিত হয়ে পিতলর পাইপরে প্রবেশ করিব। পিতল পাইপরে লাগিথিবা দ্বিতীয় দর্পণরে এই সূর্যকিরণ পড়ি 90 ডিগ্রিরে পুনি প্রতিফলিত হয়েযিব। পুনি পিতল পাইপরে যাই এই কিরণ তিনোটি অলগা অলগা লেন্সরে যিব। এরপরে লম্বা পাইপরে গর্ভগৃহরে লাগিথিবা দর্পণরে পড়িব। গর্ভগৃহ দর্পণরে পড়িবা পরে এই কিরণ রামলালাঙ্ক মস্তকরে 75 মিলিমিটরর গোলাকার তিলক লগাযিব। প্রায় 4 মিনিট যায় এই প্রক্রিয়া চালিব, যাহাকু সারা বিশ্ব দেখিব। ব্যুরো রিপোর্ট, সনস্টার টিভি। হ্যালো 10th এক্সামিনার্স, আপনার এমতি এক স্কুল খোঁজুটি কি যেটি ইন্টিগ্রেটেড কোচিং পাইপারে? তবে টিএসসি গুরুকুলে যোগ দিন্তু, যা একাডেমিক লার্নিং পার্টনার ফিজিক্স বালা সহ অনুমোদিত। কল 9438782020।